মাকে চক্ষুদান করা হচ্ছে, তোরের ভিউটা ঠিক এরকম। সম্পূর্ণটা কিন্তু কার্ড ফ্লাই এইসব দিয়েই তৈরি করা হয়েছে। প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর এই প্যান্ডেলের। প্যান্ডেলটির সর্বশেষ প্রস্তুতি কিন্তু শেষ, আর ফাইনাল লুকটা ঠিক এরকম। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর পুজো চলে এসেছে, কারণ ঠিক কিন্তু আমি চলে এসেছি গঙ্গারামপুরের একটা উল্লেখযোগ্য ক্লাব তথা চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। আর এখানে কিন্তু পুজো থিম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম হালকা পাতলা হলেও, যে এখানে কী থিম থাকছে এবার। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো এই প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। আর এখানে কিন্তু থিমটা হচ্ছে প্রাচীন দিনে কীভাবে মন্দির তৈরি করা হতো, তো সেই আদুলাই কিন্তু এবার 2024 থিমটা রয়েছে। প্যান্ডেলে আসতে হলে প্রথমে আসতে হবে হাইরোড। হাইরোড থেকে তোমরা চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব দেখবা, চলে আসছে শিববাড়ি রোড ধরে চলে আসবা। আর ঠিক এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রতিমার, কিন্তু আজকে চক্ষুদান চলছে যা দেখলাম, আর উদ্বোধন হবে। তো চলো ভেতরে চলো আমার সঙ্গে, আর ভেতরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু মায়ের চক্ষুদান দেওয়া হচ্ছে, আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো এখনও যেহেতু পুজোর অনেকটা দিন আছে হাতে, যার জন্য কিন্তু লাইটিংয়ের ওই রকম ব্যবস্থা নেই। আর তোমরা কিন্তু পুজোর দিনগুলোতে আসলেই কিন্তু লাইটিংয়ের সেই দৃশ্যগুলো দেখতে পাবে, যে প্যান্ডেলে প্যান্ডেলে লাইটিং কেমন রয়েছে। তো এটা হচ্ছে বাইরের ভিউ, আর এটা হচ্ছে ভেতরের ভিউ। ভেতরের ভিউটাও ভালো, বাইরের ভিউটাও ভালো। আর এটা কিন্তু সম্পূর্ণ কার দিয়ে তৈরি, কার ফ্লাই এইসব দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর এই প্যান্ডেলে। আজকে যেহেতু মায়ের চক্ষুদান দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু প্রতিমাটাকে আরও সুন্দর লাগছে দেখতে। গঙ্গারামপুরে যতগুলি বিগ বাজেটের পুজো হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম। আর এবার এই প্যান্ডেলেরও কিন্তু বাজেটটা ভালোই রয়েছে, যার জন্য কিন্তু প্যান্ডেলের ভিউটাও সুন্দর আছে। আর এই প্যান্ডেলে আসতে হলে তোমাদের কিন্তু হাইরোড থেকে কিন্তু চিত্তরঞ্জনের ক্লাবটা রয়েছে, স্পোর্টিং ক্লাব, সেখানে আসবে। তো তোমরা কিন্তু বুঝতেই পারবে যে এই ক্লাবটা কোথায় রয়েছে। তো গাইস, পুজোর মধ্যে তোমরা অবশ্যই এই ক্লাবের পুজো প্যান্ডেল কিন্তু মিস করবে না, কারণ এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। কারণ প্রাচীন ভারতের যে মন্দির কীভাবে তৈরি করা হতো সেই আদলেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সো গাইস, তোমরা অবশ্যই গঙ্গারামপুর পুজো দেখতে আসলে কিন্তু এই ক্লাবের পুজো প্যান্ডেল তোমরা অবশ্যই দেখবে, কারণ এখানে কিন্তু একটা প্রাচীন দিনের একটা ফিল আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো সবার ভালোভাবে কাটুক এটাই আশা করি।